নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্দু। এবার সংবাদ বিস্তারিত। ত্রিপুরা রাজ্য বিক্রয়কর কর্মচারী সংঘের উদ্যোগে রবিবার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মার হাতে রাজ্যের বিভিন্ন প্রান্তের দুস্থ মানুষদের জন্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই বেশ কিছু স্থানে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়েছে তাদের উদ্যোগে। এই বিপদের সময়ে যে সমস্ত মানুষ ও প্রতিষ্ঠান দুস্থদের পাশে দাঁড়িয়েছে তাদের অভিনন্দন জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। এটা একটা মহৎ কাজ। সরকারের সঙ্গে সমাজ একসঙ্গে কাজ করলে সফলতা আসবে। যে COVID-19 প্যান্ডেমিক আমাদের ত্রিপুরাতে সবাই যে একটা সবাই মিলে এর হাত থেকে বাঁচার যে একটা প্রচেষ্টা, এটা একটা সামান্য উদ্যোগ হিসাবে আমরা সবাই মিলে যে এই লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য যে কিছু পুষ্টাপ দিয়ে সাহায্য করার আমরা উদ্যোগ নিয়েছি। আপনার নাম? ডক্টর সুদীপ ভৌমিক, ডেজিগনেশন ডেপুটি কমিশনার সেলটেক্স। কর্মচারী সংঘ আজকে কিছু ত্রাণ সামগ্রী দান করেছে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। ওনারা অন্যখানেও দিচ্ছে, বিভিন্ন স্থানে ওনারা নিজেরা গিয়েও দিচ্ছে, সেলস ট্যাক্স অফিস সামনে বিলি করছেন। ওনাদেরকে অভিনন্দন জানায় যে না, এই গরিব মানুষের পাশে দাঁড়ানো এই বিপদের সময় সেটা খুব একটা মহৎ কাজ। এবং সমাজের সরকার তো করবেই কাজ, সরকারের সঙ্গে সঙ্গে সমাজ যখন কাজ করে একসঙ্গে তখন কি হয়, তখনই সব কিছুর সফলতা আসে। এবং মানুষদের যারা ত্রিপুরাবাসীর প্রতি আমার এই আহ্বান থাকবে যে সুস্থ থাকুন, ভালো করে থাকুন। করোনা মোকাবেলায় চলছে লকডাউন, সিল করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সীমান্ত, ফলে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় কৃষকদের জমিতে ফসল যেমন নষ্ট হচ্ছে তেমনি দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে পাকা ফসল। তাই সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব এবং রাজ্য কিষাণ মোর্চার সভাপতি জহর সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল। তারা প্রথমে মহকুমার মোহনপুর কমিউনিটি হলে কৃষকদের নিয়ে মত বিনিময় সভা করে, পরে সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এদিন গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকারের গোচরে আনার আশ্বাস দেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। সরকারের কাছে এই রিপোর্ট জমা দেব যাতে এই ক্ষতিগ্রস্ত লোকগুলি তারা যাতে বঞ্চিত না হয়, তাদের যাতে আর্থিক সাহায্য করা হয়। কারণ করোনা ভাইরাস এটা এমন একটা রোগ, এটার কোনো দাওয়াই নাই, কোনো ওষুধ নাই। এটা একমাত্র ওষুধ হলো আমরা ডিস্টেন্স যাতে মেনটেন করি। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে গাইডলাইন, আমরা কিষাণ মোর্চার তরফ থেকেও এই রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে অনুরোধ করবো, তারা যাতে এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের গাইডলাইনটা ফলো করে এই রোগটা যাতে আমরা আটকায় দিতে পারি। এখন লকডাউনের ফলে ত্রিপুরা রাজ্যের যে তিন দিক দিয়ে বাংলাদেশের সীমান্ত, প্রত্যেকটা সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। যদিও ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্রমে আমরা 3 দিনের জন্য বর্ডার খুলেছিলাম, কিন্তু লক্ষণীয় বিষয় যে বাংলাদেশের দুর্বৃত্তরা এবং বাংলাদেশের একাংশ মানুষ আমাদের এদিকের বারজার সেগুন ক্ষেত যেগুলি রয়েছে এবং আমাদের ফসল যেগুলি রয়েছে সেগুলি কেটে নিচ্ছে এবং আমাদের সবজি যেগুলি রয়েছে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে। তো এতে আমাদের কৃষকরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার জন্য আমরা রাজ্যের কিষাণ মোর্চার সম্মানীয় সভাপতি, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিরোধী দল নেতা শ্রী জহর শাহ মহাশয়কে আহ্বান করেছি যে সচক্ষে আপনি দেখে যান। আমরা রাজ্য সরকারের কাছে দিতে চাই যে এলাকায় কী পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আর্থিক সহায়তা করে সরকার যাতে তাদের যে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের ক্ষতিপূরণ পায়। করোনা ভাইরাসের জেরে রাজ্যে চলছে দ্বিতীয় পর্যায়ের লকডাউন। কিছুটা সমস্যা রয়েছে আমবাসা মহকুমার প্রত্যন্ত এলাকার জনজাতিদের। সরকারের পাশাপাশি তাদের পাশে রয়েছে বিভিন্ন সংগঠন। আজ আমবাসা ব্লকের নাইল্লাহা বাড়িতে IPFT-র আমবাসা ডিভিশনের তরফ থেকে নাইল্লাহা বাড়ির উপজাতি অংশের মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার উপস্থিতিতে এলাকার মোট 62টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন IPFT-র দোলাজি জেলার নেতা অমিত দেব বর্মা। লিস্ট মতে 62 জন।
ফ্রি দিচ্ছি, কিন্তু যাতে রেশন কার্ড নেই এবং আমাদের ডিজার্ভিং এপিএল এর আমরা এই যাচাই করে আমরা আমরা যে বিতরণ করছি চাল। নমস্কার, আমরা ডিভিশন আইপিএফটি এবং কালকে আমরা গন্ডাসরা ডিভিশন দেবো। এইভাবে প্রত্যেকটা জায়গাতে 33টা ডিভিশনে আমরা এই ধরনের আমরা সিদ্ধান্ত হয়েছে আমাদের আইপিএফটি কেন্দ্র কমিটির তরফ থেকে। এই করোনা ভাইরাস লকডাউন মধ্যে আমরা এটা আমরা সুস্থ একটা আমাদের পাতিত্রপ থেকে আমরা একটা গিফট জনগণকে আমরা দিতে পারছি। আমরা জানি বেশিরভাগ আমাদের গ্রাম অঞ্চলে ইন্টেরিয়র প্লেসে আমাদের অনেক গরিব শ্রেণীর লোক আছে, বিপিএল ফ্যামিলি, আন্ডারপ্রাইজ ফ্যামিলি, আরও আমাদের অনেক ট্রাইবেলগুলা আমরাও জানি আমাদের মধ্যে রেশন কার্ড নেই, অনেক ফ্যামিলি আছে, এই ধরনের ফ্যামিলি আছে, ওনারা ডিপ্রাইভ হয়েছে কারণ রেশন কার্ড নেই ওনার হাতে। এই যার ধরনের আমাদের মধ্যে অনেক রেশন কার্ড বঞ্চিত হয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে আমরা যাতে রেশন কার্ড নেই যাতে সবচেয়ে ডিজার্ভিং এপিএল এপিএল মধ্যে অনেক গরিব আছে আমরা এপিএল মধ্যে আমরা দিচ্ছি। এবং সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড নাইন্টিন প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী, আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। Ready? Always. সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী ফিরে এলাম বিরতির পর রবিবার অক্ষয় তৃতীয়া এদিন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পুজো দেন এবং নিজেদের নতুন হালখাতা খুলে কিন্তু এবছরের চিত্রটা একটু অন্যরকম লকডাউনের জেরে বন্ধ মন্দির এদিন রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরটি বন্ধ ছিল ব্যবসায়ীরা তাদের হালখাতা পুজো করেন মন্দিরের বাইরে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় অনেকটাই কম ছিল সর্ববিঘ্ন বিনাশ আয় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্র আয় সিদ্ধিদাতা গণেশ আয় আজকে 1427 তারপরে জগন্নাথ দেবের স্নান যাত্রা আজকে থেকে শুরু হল ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন সত্যযুগের সূচনা হয় আমাদের কেদারনাথ বদ্রীনাথের দ্বার আজকে থেকে উদ্ঘাটন হয় তো এই দিনটা বরাবরই ভালো এই দিনটাতে আমরা আসি প্রতি বছরই লক্ষ্মীনারায়ণ বাড়িতে বসি করোনা ভাইরাসের জেরে রাজ্য জুড়ে চলছে লকডাউন এই লকডাউনের মধ্যেই যুব মোর্চার সামাজিক কর্মসূচি অব্যাহত রবিবার কমলাসাগর যুব মোর্চার উদ্যোগে মধুপুর হাসপাতালে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায় যুব মোর্চার সভাপতি কাজল সরকার সহ অন্যান্যরা এদিনের এই রক্তদান শিবিরে মোট 24 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে দেখুন ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যব্যাপী আমাদের যুব সংগঠন এই ধরনের একটা কার্যক্রম নিয়েছে যে রক্তদান কারণ এই সময়ে মানুষ হসপিটালে গিয়ে রক্ত দিতে চাইছে না তাই আমরা যুবদেরকে উদ্বুদ্ধ করছি যে তারা যেন হসপিটালে গিয়ে রক্ত দেয় এই সময় এবং যুবরা যেন মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আপনারা জানেন লকডাউনের কারণে গোটা দেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্য গভর্নমেন্ট যেভাবে কাজ করছে পাশাপাশি আমাদের পার্টির থেকে একটা নির্দেশ আছে যেখানে আমরা কোনো মানুষ যেন অভুক্ত না থাকে মানুষের ঘরে যেন অন্নের ব্যবস্থা হয় তার জন্য যুব সংগঠনের কার্যকর্তারাও কিন্তু প্রতিদিন ড্রাই রেশন মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং রক্ত যেন সংকট না হয় গোটা রাজ্যে তার জন্য রক্তদানের কার্যক্রম গোটা একদম ত্রিপুরা রাজ্যে ধর্মনগরে বলুন আজ অক্ষয় তৃতীয়া এদিন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পূজা অর্চনা করে কিন্তু এবার অক্ষয় তৃতীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে লকডাউন অন্যান্য বছর আমবাসা কালীবাড়ি নাট মন্দিরে এদিন ব্যবসায়ী ও গৃহিণীরা ভিড় লক্ষ্য করা যেত কিন্তু এবছর লকডাউনের ফলে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি লকডাউনের জেরে এবছর বন্ধ রাখা হয়েছে অক্ষয় তৃতীয়ার পূজা এমনটাই জানালেন কালীবাড়ি নাট মন্দিরের পুরোহিত
অজয় চক্রবর্তী। অনেকেই কম, ভিড়ভাড়টাও নাই, এরকম খাতা যেরকম এরকম আইসে না, আমিও একটু মানে সতর্ক তো আর ওরা আলাদা ঢুকাইতে আছি একজন একজন করে, যেটুকু ক্ষমতা আছে এটুকু রেখা, বাকিটা আছে এইটা বছর কম হয়েছে লকডাউনের লেগা কয়ে দিচ্ছে প্রশাসন থেকে, তো আমরা মন্দিরে পূজা বন্ধ, তথাপি আমরা তো নিত্য পূজা বন্ধ করতে পারি, এর লেগে দেওয়া যেতেছে আর কি, পূজাটা বন্ধ রাখছে। লকডাউনের মধ্যে দুস্থদের পাশে দাঁড়াচ্ছে মন্ত্রী বিধায়করা। রবিবার 29 কৃষ্ণপুর বিধানসভার মানুষদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। বিধায়ক ডক্টর অতুল দেববর্মাকে সঙ্গে নিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এলাকার জনজাতি অংশের মানুষদের হাতে। দুই বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার। জনজাতি অংশের মানুষদের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই লকডাউনে অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ অসহায় বিপন্ন অবস্থায় আছে, এখানে সুজিতবাবু বিপন্নদের পাশে আগে ছিলেন, এখন থাকবেন, আগামী লকডাউনে অবধি উনি কাজ করবেন উনি বলেছেন, এবং উনি অন্য সারা রাজ্যেই ঘুরবেন, উনি শুধু ওনার বিধানসভার মধ্যে ওনার কার্যক্রম না, বিধানসভার বাইরেও মানুষের পাশে থাকেন। এবং আশা করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে আহ্বান রেখেছেন জনগণের প্রতি লকডাউন মানার জন্য, এবং স্বাস্থ্য বিভাগের সমস্ত পরামর্শ মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আমরা সমাজসেবার কাজে থাকবো, সুজিতবাবু পাশে আমরা থাকবো, সুজিতবাবু সারা রাজ্যের মানুষের পাশে আছে। সময় এখন আবারও ছোট্ট একটা বিঘ্ন বিরতি, ফিরছি বিরতির পর। চোখ রাখো ফোকাস ত্রিপুরার পর্দায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস আগরতলা। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पर खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। কৈলাসহর পুর পরিষদ দ্বারা জনস্বার্থে প্রচারিত করোনা অ্যাওয়ারনেস সং।
বিশ্ব জুড়ে বড়ই ভয়ানক স্থিতি বর্তমান, আগামী দিনে থাকতে হবে সতর্ক সাবধান, মানতে হবে স্বাস্থ্যবিধি সুস্থ থাকতে, নিতে হবে কিছু উপায় সবাইকে বাঁচতে, সাবান দিয়ে ধুতে হবে বেশি করে হাত, জনসমাগম এড়িয়ে চলো লাগাও মুখে মাস্ক, হাঁচি কাশি দিলে ঢাকো রুমাল দিয়ে মুখ, ঘরে থাকো বেশি করে এখন এটাই সুখ, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না, সুস্থ থাকতে মেনে চলুন এই কয়টি বিধি, বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে ধোন, হাঁচি বা কাশি হলে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করে টিস্যুটি ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলুন, মাস্ক ব্যবহার করুন, হাঁচি কাশি জ্বর বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের সাথে অবিলম্বে যোগাযোগ করুন, চোখ নাক এবং মুখে হাত না ধুয়ে স্পর্শ করবেন না, নুন জল দিয়ে গার্গল করুন, সতর্ক থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ আনতে কৈলাসহর পুর পরিষদ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়, একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়।
এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বিএসএফ ক্যাম্প বসানো নিয়ে জনমনে চাপা কূপ বিরাজ করছে আমবাসা ব্লকের লালঝুরি ভিলেজ কমিটির অন্তর্গত সাংনাপাড়া। এই গ্রামটিতে প্রায় 100 পরিবারের বসবাস। বেশ কয়েক মাস আগে এই গ্রামটিতে বিএসএফ ক্যাম্প বসানোর জন্য জায়গা নির্ধারিত করা হয়। সেই সময় এলাকাবাসীরা বাধা দেয়। রবিবার পুনরায় বিএসএফ এর আধিকারিকরা সেই জায়গাটি পরিদর্শনে আসে। এলাকাবাসীদের নজরে আসতে শুরু হয় বিক্ষোভ। এলাকাবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় রয়েছে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করা চলবে না। বাড়ি ঘরে আসিল, এরপরে বাড়ি ঘর থেকে আমরা লকডাউন বার হইয়া না কইছে, এরপরে সবাই বাড়ি ঘরেতে আছে, তে চুরি চুরি চুপকে চুপকে মতন চুপচাপ বিএসএফ এর আইয়ে এখানে মেয়ে পরচার আইনে দেখে যায়, তারা জায়গা লইব কইতে গ্রামে মানুষ তো থাকবার জায়গা নাই, খাইবার জায়গা নাই, হেরা এখানে আরো ক্যাম্প বানাইব কই, এটার জন্য আমরা জনসাধারণ হইয়াও এ মানে ইতারে আর কাইবার জন্য সবাই একখানে হইয়া বার হইছে আর কি। মানে বাড়ি ঘর হইও কইরা জায়গা দিতাম না, আমরা দিতাম মইনে জায়গা, আমরা দিতাম মইনে, আমরা বিএসএফ ক্যাম্প চাই না, আমরার মানুষ কই থাকব, এতক্ষণ এলাকা মধ্যে আমরা আছি, সবাই লোক আছে কই থাকব। কে সকল ঠিক না, মানে ঠিক না এটা নাগাদ ইয়ানে পাবলিক আমার মানে সাধারণ মানুষ আমার কল করছে, আমি রিসিভ কলটা রিসিভ করার পরে কইতেছে, আমি কইলাম কে কইতেছে আমরা তো চ্যানেল বাবু আমরা গ্রামে এখান থেকে ক্যাম্প বইব, অনেকের মানে পজিটিভ আইতেছে চ্যানেল বাবু একটু আপনার আজ্ঞান, তো আমি কল পাইলে তো আমার সাধারণ মানুষ আইতে লাগবো, আমি আগে দেখতেছি মানে তারা যারা আইছিল ইনকোয়ারি করতো তারা গেছে গা পাবলিক পাবলিক জিগেলাম কী হয়েছে সমস্যা, কোথায় সেখানে ক্যাম্প বইতে চাইতেছে, আমরা তো মানে আমরা তো চাই না, ফ্লেট বলে দিয়ে গেছে। আমার কথা হয়েছে গিয়া আমি চেয়ারম্যান বিদেশ কমিটির চেয়ারম্যান হিসাবে সাধারণ মানুষের যে বক্তব্য শুনলাম মানে এখানে কেউ ইন্টারেস্ট না যে বিএসএফ ক্যাম্প বসার জন্য, পাবলিকের কথা হইতেছে ঘরে থাকেন আর এদিকে মানে পাবলিকের যাওয়ার জন্য, ঠিক আছে গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্ট করি করুক না নাই, যেভাবে নিব নিব প্রসেসে নিব, কিন্তু পাবলিকের না জানাই আমি চেয়ারম্যান হিসাবে না জানাই গরিব মানুষের বারে বারে বিভ্রান্তি করা হইতেছে, এটা আমরা গ্রামের মানুষ সবাই চাই যে মানে এখানে ক্যাম্প যাতে না হোক। সামান্য বৃষ্টিতে জলমগ্ন শান্তিবাজারের নবগঠিত সবজি বাজার। করোনা ভাইরাস দমনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য শান্তিবাজারের সবজি বাজার স্থানান্তরিত করে শান্তিবাজার দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে, কিন্তু এখন সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে সমস্ত মাঠ, এতে করে ক্রেতা বিক্রেতারা উভয়ই সমস্যার সম্মুখীন হচ্ছে, এ নিয়ে খুবই হুঁশছে ক্রেতা বিক্রেতারা। এখন দেখার বিষয় হলো ক্রেতা বিক্রেতাদের উভয়ের সুবিধার্থে প্রশাসন কি ব্যবস্থা নেয়। লোকজন আইতেছে নি কি লিখে আইতেছে না, জল জমে রয়েছে, সকাল সকাল থেকে এখনো পর্যন্ত কত টাকা বেচছেন? এখন মাঠে অসুবিধা হইতেছে, প্রচন্ড অসুবিধা হয়েছে মাঠে, আগে জায়গাতে গেলে ঠিক আছে না, লকডাউনের ফলে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ, এর উপর বন্যদাতাল হাতির তাণ্ডব। বন্যদাতাল হাতির তাণ্ডবে নাজেহাল তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকার মানুষ। কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিভিন্ন জনপদে দাতাল হাতির আক্রমণ অব্যাহত। গত দুদিন যাবত বেশ কয়েকটি হাতি এলাকায় আক্রমণ চালায়, ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকার জনগণ। হাতির দলগুলি নির্বিচারে ধ্বংস করছে বিভিন্ন বাড়িঘর ও ফসল। অভিযোগ, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা সাহায্য পাচ্ছে না সরকারের থেকে। বর্তমানে উমেন কলোনি, গতকাল তো আসলো মানে দল আসলো, একটা বই গতকাল কয়টা আসলো এটা আমি সত্যি করতে পারতাম না, কতদিন আসলো মানে বাচ্চা কাচ্চা আছে, এবারে আগে একবার আসলো ফরেস্টার, এরাই কইছে যে
12টা আছে আচ্ছা আজকে গড়াই ছিল আজকে তো আমরা বর্তমানে দেখছি একটা উড়ে এবারে এবারে আমরা এদিকে মানে দূরে থইছি কোনো ক্ষয়ক্ষতি করছ নি না ওন বর্তমানে কোনো ক্ষয়ক্ষতি করছ না কোন সময় ছিল হাতিটা প্রায় মনে করো 7টা মানুষ সামনে একটা রাবার বাগান আছে ইডা বাঙ্গে আলালে ইডা বাঙ্গে আয়সরা গাছ না বাংলো ডাল ডাল টাল বাংব ঠাস ঠুস করে আওয়াজ করে আমরা খবর পাই নাই সবার আগে আমি আর ওই তখন যেন একটু আগে যে বেড়া কইছিল এই বেড়া আমরা দুইজনে সবার আগে খবর পাই নাম কি আপনার আমার নাম সুজয় মারা কেনের তার নাম মর্নিং মারা মর্নিং মারা এই আমরা দুই বেড়ায় আগে খবর পাই মানে আমরা গ্রামে যা আছে তারা কইছেন নি যে বাজি টাজি দিয়া যাইছো একবার আয়াসরা ওই তিল ইয়ে ফোনটো গেছে আমরা কইছি দুই তিনবার কইছি যে বাজি দেন প্রায় জনে এক প্যাকেট করে দিয়া যান কমসে কম পাঁচ জনের দিয়া গেলে তো পাঁচ প্যাকেট তে তারাও তো আইয়ে আমরা দুইজনে দিলে কই করে 24টা বাজি তো আমরা দুইজন আর কিটা করতাম পারুম বাজির কথা করে তারা কি কই ও দিতাছি এখনকার মতো সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রকম ফোকাস করার পর্দা নমস্কার।